নমস্কাৰ বন্ধুসকল, এই মুহূৰ্তত আপোনালোকে লৈ আহিছো এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'। বন্ধুসকল, নৱম দশম একাদশ শ্ৰেণীৰ পাঠদান শিক্ষা বিভাগৰ নতুন এছ অ' পি মোবাইল দিবনে পাঠদান আৰম্ভ কৰিব চৰকাৰে। অনিশ্চয়তাত এল পি এম ইৰ পাঠদান, এই সবিশেষ আপোনালোকক এই ভিডিঅ'টো জনাম। মাধ্যমিক আৰু উচ্চ প্ৰাথমিকৰ পাঠদান এতিয়াও চূড়ান্ত হোৱা নাই। অনলাইন পাঠদান চলি থকাৰ পাছতো ছাত্ৰ ছাত্ৰীক মোবাইল নিদিলে চৰকাৰে। ইয়াতে চাওক, ৰাজ্যত দ্বাদশ শ্রেণী আর স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত বর্ষর পাঠদান আরম্ভ হল, যদিও অন্য শ্রেণী সমূহের পাঠদানক লৈ অনিশ্চয়তাই বিরাজ করেছে। মাধ্যমিক আর উচ্চ প্রাথমিক পাঠদানক লৈ শিক্ষা বিভাগের হাতত নাই কোনো উত্তর। বিশেষ দশম শ্রেণী পাঠদান আরম্ভ করাক লৈ শিক্ষা বিভাগে এতিয়াও কোনো সিদ্ধান্ত লব পৰা নাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেইদিনমান পূর্বে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের পাছত দশম শ্রেণী পাঠদান আরম্ভ করার ইঙ্গিত দিছিল, কিন্তু শিক্ষা বিভাগত তেনে কোনো তৎপরতা পরিলক্ষিত হওয়া নাই, কিংবা নতুন এস ও পি প্রকাশের উমগাম্ব নাই। ইয়ার পূর্বে দ্বাদশ শ্রেণীর দশম শ্রেণীর পাঠদান আরম্ভর উপরতো শিক্ষা বিভাগে গুরুত্ব আরোপ করেছিল। ইফালে শ্রেণী কোঠাত পাঠদান আরম্ভ হোক বা নহোক, শিক্ষক শিক্ষয়িত্রীক বাধ্যতামূলকভাবে বিদ্যালয়ত উপস্থিত থাকবল নির্দেশ দিছে শিক্ষা বিভাগে। একইখন নির্দেশনাত শিক্ষা বিভাগে অনলাইন পাঠদানেরও নির্দেশ দিছিল, কিন্তু সকলো ছাত্র ছাত্রীর হাতত স্মার্টফোন অবিহনে যে অনলাইন পাঠদান অসম্ভব সেই কথা সকলোরে জ্ঞাত। ইফালে নবম আর দশম শ্রেণীর ছাত্র ছাত্রীক স্মার্টফোন প্রদানের সরকারের ঘোষণা প্রখনত পরিণত হল। অনলাইন পাঠদানত সহায়ক হওয়াক রাজ্যের 8 লাখ ছাত্র ছাত্রীক স্মার্টফোন প্রদান করা হব বলে বিত্তীয় বাজেটত উল্লেখ করা হয়েছিল। আনকি শিক্ষা বিভাগে জিলা বিদ্যালয়সমূহৰ পরিদর্শক সমূহের জড়িয়ে মোবাইল ফোন প্রদান করবলগিয়া দরিদ্র পরিয়ালের ছাত্র ছাত্রীর তালিকা বিচারিছিল, কিন্তু শেহতীয়াকৈ এই সিদ্ধান্ত স্থগিত রাখিছে চৰকাৰে। সেবা ইতিমধ্যে নবম আৰু দশম শ্ৰেণীৰ পাঠ্যক্রম 40% হ্রাস কৰিছে, বাকী 60% পাঠ্যক্রম অনলাইন বা অফলাইন যিকোনো পদ্ধতিৰে আগবঢ়াই নিব লাগিব, অন্যথা অহা বৰ্ষত মেট্রিক দিবলগীয়া ছাত্র ছাত্রীসকলৰ বৃহৎ লোকচানৰ সন্মুখীন হব। অৱশ্যে কোভিড সংক্রমণৰ এতিয়াও সম্পূর্ণ নির্মূল নোহোৱাত ভেকচিন অবিহনে 18 বছৰ অনুৰ্ধৰ দশম শ্রেণীৰ ছাত্র ছাত্রীৰ বাবে শ্রেণী কোঠাত পাঠদান কিমান নিরাপদ হব তাক লৈ প্রশ্নৰ অৱকাশ আছে। শিক্ষা বিভাগে এই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়। তো বন্ধুসকল, ভিডিওটো সংক্রান্ত আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাব। আজিলৈ এৰিছো, ধন্যবাদ।